খুবই নোংরা। বলা যায় শৈশবকালীন হাঁপানির জন্য যে জিনিসটি দায়ী সেগুলো হচ্ছে এরাই। তারা প্রায় 4 মিলিয়ন বছর ধরে কীট পতঙ্গে ছিল, এই ক্ষেত্রে তারা যে কোনো প্রাণীকে ছাড়িয়ে যাবে। ন্যাশনাল পেস্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের মতে শহরাঞ্চলের 98% পর্যন্ত বাড়িতে তেলাপোকা থাকে, এবং আপনি যদি মনে করেন যে আপনি 2%-এর অন্তর্গত, তবে আপনি ভুল করছেন। তেলাপোকা লুকাতে খুবই দূরদর্শী, এবং তারা শুধুমাত্র রাতে তাদের লুকানোর জায়গা ছেড়ে দেয়, যা তাদের লক্ষ্য করা কঠিন করে তোলে। এখন চলুন আমরা ধাপে ধাপে জেনে নেই কীভাবে তেলাপোকা থেকে বেঁচে থাকা যায়। ধাপ 1, ফ্লোরিডার টালহাসিতে একজন ব্যক্তি 3 বছর ধরে তেলাপোকার উপদ্রবের বিরুদ্ধে লড়াই করছিলেন, যতক্ষণ না কেউ ঘুমানোর সময় তার কানে হামাগুড়ি দেয়। তিনি অনুভব করতে পারলেন তেলাপোকাটি তার কানের পথে গভীরে ঢুকে পড়েছে, কিন্তু তিনি তা বের করতে পারেননি, তাই তিনি হাসপাতালে যান। ডাক্তাররা তার কানে লিকুইড দেয় এবং সে তার কানে খালে। তার কানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার শুনতে পায়। তখন তারা এটিকে টেনে নিয়ে আসে, এটি ইতিমধ্যে একটি ডিম পাড়ে। ধাপ 2, বিশ্বে তেলাপোকা 500-এরও বেশি প্রজাতি রয়েছে। এদের মধ্যে জার্মানের তেলাপোকা সবচেয়ে সাধারণ। তারা আমাশয়, কলেরা এবং আরও অনেক রোগ বহন করে, এমনকি পরিষ্কার ঘর এই ভয়ঙ্কর কলেরাদের হোস্ট করতে পারে। তাদের যা দরকার তা হলো খাবার এবং জলের সহজ আকরেশ তারা থাকবে। তাদের খাবারের উৎস বন্ধ করে দিন, নোংরা বা বাসি খাবার দীর্ঘদিন উন্মুক্ত রাখবেন না। ধাপ 3, আপনি যদি সমস্যাটি সমাধান করতে না পারেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে একজন অভিজ্ঞ পেশাদারকে কল করুন। এটি একটি টেনিসের বাড়িতে ঘটেছিল, যেখানে ছাদ থেকে তেলাপোকা পড়ছিল। সংক্রমণ এতটাই খারাপ ছিল যে তেলাপোকা মরার জন্য পেশাদার ফগিং মেশিন ব্যবহার করতে হয়েছিল। পোকা নিয়ন্ত্রণ সংস্থার পোকামাকড় মোকাবেলায় 6 ঘন্টা লেগেছে। সুপ্রিয় শ্রুতি, এতক্ষণ যাবৎ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।